দর্শক, শীতকাল আসলে দেখবেন যে বাচ্চাদের খাবারের প্রতি অনেকটা অনীহা কাজ করে, ঠিকমতো খাবারগুলো খেতে চায় না। এছাড়া অনেক বেবি আছে যারা আসলে ঠিকমতো দুধও খেতে চায় না। আর শীতকালে যেহেতু প্রচুর ফ্রেশ ভেজিটেবলস বা হচ্ছে ফ্রুটস পাওয়া যায়, তো এগুলো দিয়ে আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি করে দিতে পারি। তো আজকে এমন একটি ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব যেটি আসলে বাচ্চাদের ইমিউন শক্তিকে অনেক বেশি স্ট্রং করবে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে বাচ্চাদেরকে আরও বেশি এনার্জেটিক করে তুলবে। তো প্রথমে আমি 3 টুকরো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপর চোকাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা হামাম দিস্তার সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপর আমি চলে আসলাম চুলায় এবং তার মধ্যে একটা প্যান বসায় দিয়ে দিলাম 1 মগ পরিমাণে লিকুইড কাও মিল্ক। যে গাজরগুলোকে আমি গ্রেট করেছিলাম সেগুলোকে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার পাওয়ারটা মিডিয়ামে চাইতে কম হিটে রেখে ঠিক ঘড়ি ধরে আমি 7 মিনিট টাইম এগুলোকে জাল করে নিচ্ছি। আর জাল করলেই দেখবেন যে এটাতে কালার ছড়িয়ে পড়বে, মানে অনেকটাই গোল্ডেন টাইপ একটু কালার বা একটু হলুদ কালারের মতো চলে আসবে। এই ড্রিঙ্কসটা বানাতে গেলে লং টাইম জাল করা যাবে না, চেষ্টা করবেন ঠিক ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট টাইম নিয়ে তারপর এটাকে জাল করে নিতে। তো রেডি হয়ে গেল অনেক হেলদি একটা ড্রিঙ্কস, এবং এই ড্রিঙ্কসটি কিন্তু ছোট বড় সকলের জন্য অনেক বেশি উপকারী। পার্সোনালি আমি কিন্তু কখনো নিজে গাজরকে চিবিয়ে কাঁচা কাঁচা খেতে পারি না, তো সব সময় গাজরের উপকারিতা পাওয়ার জন্য আমি চেষ্টা করি এইভাবে গাজরটা দিয়ে ড্রিঙ্কসটা বানাতে। কারণ এই ড্রিঙ্কসটা কিন্তু ভেতর থেকে আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করতে বা হেলদি দেখাতে অথবা ব্রাইট দেখাতে অনেকটা হেল্প করে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু আমাদের চোখের জন্য ভালো, হাড়ের জন্য ভালো, কারণ দুধে আছে প্রচুর ক্যালসিয়াম আর গাজরে তো আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই শীতকালে চেষ্টা করতে হবে এই টাইপ ড্রিঙ্কসগুলো একটু হালকা উষ্ণ অবস্থাতে বাচ্চাকে খাওয়াতে কিংবা নিজেদের খাওয়াতে। বিশেষ করে আমরা মায়েরা আসলে সারাদিন এত বেশি কাজ করি, এত উইক থাকি যে আমাদের উইকনেসগুলো কাটাতে কিন্তু এই টাইপ ড্রিঙ্কসগুলো অনেক বেশি হেল্প করে থাকে। অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে নারিকেল গুঁড়ো বা নারিকেলের যে ড্রাই পাউডারটা পাওয়া যায় সেটা। এটা কিন্তু হজম শক্তি বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করে থাকে, বিভিন্ন ভিটামিন মিনারেল বা অ্যামাইনো অ্যাসিড শোষণ করে নিতে সহায়তা করে থাকে, ত্বক কোমল করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে থাকে। নিয়মিত কোকোনাট পাউডার খেলে বাইরে থেকে স্কিন যেমন অনেক বেশি ব্রাইট বা উজ্জ্বল দেখায়, এক কথায় বলা যায় অনেক বেশি হেলদি দেখায় এবং খুব সহজে কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না। আপনারা চাইলে কিন্তু কোকোনাট পাউডারটাকে অ্যাভয়েড করে 1 চামচ পরিমাণে মধুটা ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন এগুলো কোনোটাই দিবেন না, গাজর এমনিতেও হচ্ছে ন্যাচারাল সুইট, জাল করার পরে দেখবেন অনেকটাই হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট চলে আসবে। এই ড্রিঙ্কসটাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন, বেটা ক্যারোটিন, এক কথায় বলা যায় সব ধরনের ভিটামিন, আর যেগুলো কিন্তু আসলে শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক বেশি হেল্প করবে। তো এই শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, মানে ঠান্ডা কাশি বা ফ্লুর মতো যে ছোটোখাটো ভাইরাস আছে এগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই টাইপ ড্রিঙ্কসগুলো বানিয়ে রেগুলার খেতে। বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্ত। আই হোপ যে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এ টাইপ রেসিপি পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।